মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি এখন দিনটা স্টার্ট করছি, এখন বাজে 9টা, সকাল 9টা, আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা বানিয়ে নিচ্ছি, আজকে সকালের প্রথম চা। তো এদিকে আমি পেঁপে কেটে রেখেছিলাম, তো ওটাও সেদ্ধ বসিয়ে দিলাম ভাতের মধ্যেই। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আজকে রান্না করছি ঝিঙ্গে আলু দিয়ে একটা নতুন রেসিপি। তো যেটা আমি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে বানাচ্ছি, আর সাথে দিচ্ছি পাঁচ ফোড়ন আর আদা। তো হালকা করে বানাবো, বেশি কিছু দেবো না এর মধ্যে মশলা। তো ঝিঙ্গে আলু আর মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো অল্প আর জিরের গুঁড়ো অল্প দিয়ে দিলাম, আর সাথে নুন। ব্যাস, এর মধ্যে আর কিছু দেবো না, একটু জল ঢেলে বানিয়ে নেব। তো আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। পেঁপে যেটা আমি ভাতের সাথে সেদ্ধ হতে বসিয়েছিলাম, সেটাকে ভাত থেকে আলাদা করে একটা প্যানে নিয়ে বসিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তাহলে আমি আলুটা দিচ্ছি, তো পেঁপেটাও একসাথেই দিয়ে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 4টে, এই 10 মিনিট হলো আমাদের খাওয়াটা কমপ্লিট হলো। আমি আজকে যে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা বানালাম, ওটা খুব টেস্টি হয়েছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। তো হালকা করে বানিয়েছিলাম, বেশি মশলা দিইনি, বাট ওই কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়েছিলাম। এটা আমি ভিডিও দেখেছিলাম যে এরকমভাবে বানানো যায়, তো আজকে ট্রাই করলাম, তো ভালোই লাগলো। বেশ, আপনারাও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। একটু আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো যদি খান তো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সামান্য একটুখানি, আর নুন, ব্যাস, আর বেশি কিছু না। আর রসুন আমি দিয়েছিলাম 4-5 কোয়ার মতন, কুচি কুচি করে কেটে। তো এইভাবে আমি রান্নাটা করেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর আজকে আমাদের একটু মিউকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান আছে, কেন কি কালকে রাতে মিউয়ের হালকা একটু জ্বর এসেছিলো, তো ওষুধ তো দিইনি কিছু। আমি আমাকে একজন একটা ট্রিক বলেছিলো, সেই ট্রিকটা আমি অনেক বছর ধরেই করছি, আর তো সেটাই করেছিলাম। তো জ্বর আসলে কানের পেছনে আর দুটো পায়ের মাঝখানে ঠান্ডা জল দিয়ে রাব করে দিতে, তাহলে 5-10 মিনিটের মধ্যে জ্বর একদম কমে যাবে। তো সেটাই আমি করি। তো ডাক্তারের কাছে না জিজ্ঞেস করে আমি ওষুধ দিই না সাধারণত, তাই জন্য। আর কালকে রাতে দেখছি ওর 2-3 দিন ধরে দেখি খুব হাঁচি হচ্ছে, তো কালকে রাতে দেখি জ্বর এসছে আর চুপচাপ শুয়ে আছে অন্য ঘরে, আমাদের সাথে শোয়নি। তো তারপর দেখলাম যে কানটা খুবই গরম, থার্মোমিটার দিইনি। তো যাই হোক, আমি হালকা করে ঠান্ডা জলটা কানের পেছনে আর দুটো পায়ের মাঝখানে দিলাম, তারপরেই 5-10 মিনিটের মধ্যেই ও ঠিক হয়ে আমাদের ওই ঘরে চলে গেছে আমাদের সাথে শুতে, আর চাটাচাটি শুরু করে দিয়েছে। তো বিড়ালরা না যখন চাটাচাটি করবে তখনই বুঝে নিতে হবে যে ওরা ঠিক আছে, নর্মাল আছে। চাটাচাটি বন্ধ করা মানেই হলো শরীরটা ওদের খারাপ। তো যেহেতু চাটাচাটি স্টার্ট করে দিয়েছে, আমি একটু নিশ্চিন্ত হলাম যে না ঠিক আছে, এবার কানটাও ধরে দেখলাম যে মোটামুটি ঠান্ডা আছে, ঠিক আছে, আবার বেশি ঠান্ডা হওয়াও কিন্তু খারাপ, তো যাতে খুব গরমও না থাকে ঠান্ডাও না থাকে এরকম একটা টেম্পারেচার রাখতে হবে। তো যাই হোক, তারপর আমাকে যে ড্রাই ফ্রুট চাইলো খেলো, তো ভাবলাম ঠিক আছে, তো বেশি রিস্ক নেবো না, কেন কি বেশি দেরি করার ঠিক না, ডাক্তার দেখিয়ে আসি, যদি কি ওষুধ টষুধ দেয় তো খাইয়ে দেবো। এই দেখুন চলে এসছে আমাদের কালিয়া, আর বেশি লেট করাও ঠিক না, কেন কি কালিয়ার তো ভ্যাকসিন দেওয়া নেই, কেন কি কালিয়ার আপনারা জানেন যে যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন আপনারা জানেন যে কালিয়ার কিডনি প্রবলেম ছিল, তাই জন্য এখনও পর্যন্ত ওর ভ্যাকসিন দেওয়া হয়নি। ডাক্তার যবে বলবে তবে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হবে, তো তাই জন্য রিস্ক নেব না, ওর থেকে যদি ওরও লেগে যায় তখন আরেক কেস হয়ে যাবে। এই যে এমিও বসে আছে, সকাল থেকে খুব হাঁচি হচ্ছে, অনেক 2 দিন ধরে হাঁচি হচ্ছে, কিন্তু আজকে তো বেশি হচ্ছিল, এখন ঠিক আছে। আর এই যে আমাদের কালিয়া, মিউকে অসুস্থ দেখে আর মিউকে মারছে না, মিউ যে জায়গায় অ্যাকচুয়ালি বসতে চায় সেই জায়গাও বসতে দেয় না, কেন কি ওইটা ওর চায় তখন। বাট কালকে থেকে আমি দেখছি যে কিচ্ছু করছে না মিউকে, একদম মিউ যেখানে বসতে চাইছে ওখানে বসতে দিচ্ছে, নিজের জায়গা ছেড়ে দিচ্ছে।
তো ওরাও বোঝে যে কে অসুস্থ কে কি, কিছু চুপচাপ আছে। তো সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধ্যের চাটা বানিয়ে নিচ্ছি, আর সাথে কিছু বাসনও সিঙ্কে জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি চা বানানোর সাথে সাথে। আর দেখুন, কালকে আমরা গেছিলাম ওয়েলিংটনে, তখন এনেছিলাম এগুলো, তো এগুলি খাওয়া হবে চায়ের সাথে আজকে। আর মিউকে এখন খাবার দিয়ে দিয়েছি, এখন বাজে 8টা, আর এখন একটু পরে বেরোবো, মিউকে নিয়ে ডক্টরের কাছে যাব, তাই জন্য খাবারটা দিয়ে দিলাম, এসে আবার বাকিটা দেবো। এখন একটা চিকেন দিলাম, ও দুটো চিকেন খায়। আমরা বেরিয়ে পড়ছি, আর এই যে কালি এখন একা ভাবছে কোথায় চললাম সবাই মিলে। তো এখন বাজে 9:15, আর আমরা এখন মিউকে নিয়ে বেরোচ্ছি ডাক্তারের কাছে। এখন থার্মোমিটার লাগালো দেখার জন্য যে টেম্পারেচার আছে কি না। তো টেম্পারেচার নেই, টেম্পারেচার নর্মাল আছে, তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, কেন কি ওর সর্দিটা আছে, তাই জন্য ডক্টর বললো এমনি কোনো ভয়ের নেই, বাট ঠান্ডা লেগেছে আর কি। তো এইসবে আমরা বাড়ি ফিরলাম, আর মিউকে 3টে ওষুধ দিয়েছে, তার মধ্যে 2টো আছে, আর একটা কালকে আনতে হবে বাচ্চাদের ওষুধ, তো কালকে আবার খুঁজতে হবে, খুঁজে আনতে হবে। তো কালকে থেকে স্টার্ট করবো ওর ওষুধটা পুরোটা, আজকে থেকে আর স্টার্ট করছি না, কালকে থেকে একবার স্টার্ট করবো। আর ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, ঠান্ডা লেগেছে, 7 দিনের কোর্স দিয়েছে ওষুধের, তো ওটা খাওয়ারই ঠিক হয়ে যাবে। আর টেম্পারেচার চেক করলো, টেম্পারেচার নর্মাল ছিল আজকে, তো ভয়ের কিছু নেই। তো যাই হোক, এখন যে আসার পর থেকে বাস্কেটে বসে আছে, একবার নেমেছিল, নামতেই কালিয়া মেরেছে যে কোথায় গেছিলো ঘুরতে, আমাকে নিয়ে যায়নি কেউ। যাই হোক, কালিয়া মারতে আবার বাস্কেটে উঠে বসেছে, এখন ওখানেই বসে আছে। তো যাওয়ার আগে একটুখানি দিয়েছিলাম খাবার, খেয়েছে, এখন আবার খাবার দিয়ে দিই, আর কালিয়ারও খাবার হয়ে গেছে, তো মিউকে একটু দিয়ে দিই, মিউটা একটু বাকি আছে খাওয়ার, আর তারপর আমরা খেয়ে নেবো। এখন 10:15 বেজে গেছে, তো 10:30 পর আমরা ডিনার করে নেবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি ভিডিওটা একটু হলে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, কী ভালো লাগছে কী ভালো লাগছে না অবশ্যই জানাবেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে, বাই বাই।